রপ্তানি বাণিজ্যে সাতটি রপ্তানি পদক পেয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ আর এফ এল গ্রুপ কৃষি প্রক্রিয়াজাত প্লাস্টিক ম্যালামাইন ও হালকা প্রকৌশল পণ্য রপ্তানিতে ভূমিকা রাখায় এই রপ্তানি পদক দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু হাজার একুশ বাইশ অর্থ বছরের রপ্তানি পদক তুলে দেন এ পদকের ফলে সর্বোচ্চ রপ্তানিকারক হিসেবে এ নিয়ে টানা একুশ বার সেরা রপ্তানিকারকের পুরস্কার অর্জন করল প্রাণ আরেফেল গ্রুপ এছাড়া রপ্তানিকারক হিসেবে এক অর্থ বছরে সর্বোচ্চ তিনটি স্বর্ণপদক অর্জনের রেকর্ড করল দু হাজার একুশ বাইশ অর্থ বছরের এগ্রোপ্রসেসিং খাতে তিনটি পুরস্কারই পেয়েছে প্রাণ এ খাতে হবিগঞ্জ এগ্রো লিমিটেড স্বর্ণ প্রাণ এগ্রো লিমিটেড রৌপ্য ও প্রাণ ফুডস লিমিটেড ব্রোঞ্জ পদক অর্জন করেছে অন্যদিকে প্লাস্টিক পণ্য রপ্তানিতে আর গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান অল প্লাস্ট বাংলাদেশ লিমিটেড স্বর্ণ ও বঙ্গ প্লাস্টিক ইন্টারন্যাশনাল লিমিটেড ব্রোঞ্জ পদক পেয়েছে এছাড়া ম্যালামাইন খাতে ডিউরেবল প্লাস্টিক লিমিটেড স্বর্ণ এবং হালকা প্রকৌশল খাতে রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ব্রোঞ্জ পদক পেয়েছে অনুষ্ঠানে হবিগঞ্জ এগ্রো ও অলপ্লাস্ট বাংলাদেশের পক্ষে প্রাণ আরফেল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে স্বর্ণপদক গ্রহণ করেন প্রাণ এগ্রোর পক্ষে নির্বাহী পরিচালক এ কে এম মৈনুল ইসলাম মঈন এবং প্রাণ ফুডসের পক্ষে নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম শিকদার পুরস্কার নেন আজকে আমরা এই অনুষ্ঠান করতে যাচ্ছি আজকে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে এই সেদিনে উনি বলছিলেন যে মধ্যপ্রাচ্যে এক্সপোর্টটা বাড়াও ওখানে তো মানুষজন মাল নিচ্ছে আমাদের মাল নেবে নিশ্চয়ই তখন বাজার সৃষ্টি করো আমরা আজকে জাপান দক্ষিণ কোরিয়া ভারত চায়না মধ্যপ্রাচ্য এইসব দেশগুলোতেও রেডিমেড গার্মেন্টসহ অনেক জিনিস আমরা পাঠাচ্ছি তো এই যে এগিয়ে যাওয়া এই যে বাংলাদেশকে আজকে এই অবস্থায় নিয়ে আসা ওনার তার পিছনে তার তার কৃতিত্ব তার নেতৃত্ব তার ভালোবাসা তার সহমর্মিতা আমাদেরকে কিন্তু অনুপ্রাণিত করেছে কিভাবে আরো উৎপাদিত পণ্য আরো বেশি মানে ডাইভার্সিফি করা যায় আরো বেশি বহুমুখী করা যায় সেদিকে সকলে একটু দৃষ্টি দেবেন সেটাই আমি চাই সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি চাই যে আমাদের এই অর্থনীতি আজকে যে আমরা অন্তত এত বাধা বিঘ্নের পরেও এগিয়ে নিয়ে যেতে পারছি এখানেও আপনাদের একটা বিরাট সহযোগিতা দরকার কাজে আপনাদের যেটা চাহিদা আমরা সেটা পূরণ করব কিন্তু আপনাদেরও কিন্তু দায়িত্ব আছে দেশের উপর সেটা আপনাদের মাথায় রাখতে হবে কারণ এখনকার সমাজে ব্যবসা বাণিজ্য বা শিল্প কলকার এটাই তো সমাজের মেরুদণ্ড থেকে বেশি এটা যোগ্যতা করে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া শিখেও আমরা সেইভাবে তৈরি করে দিচ্ছি এবং আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের প্রজন্মের পর প্রজন্ম তৈরি হবে এবং দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে সেটাই আমরা চাই আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন